আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। তো সকাল সকাল আমি একদমই ভালো নাই, কারণ এই যে একজন উঠতেছে অলরেডি। গত রাত্রে হঠাৎ করে যে বৃষ্টি আসছে, এই বৃষ্টির মধ্যে আমার কবুতর ম্যাক্সিমাম বের হয়ে গেছে। বের হয়ে গেছে বলতে মজার বিষয়টা দেখেন, এই খাঁচাটার উপরে ওই পাশ দিয়ে যেভাবে অ্যাটাচ করা ছিল, অ্যাটাচিং স্ক্রুগুলা ড্যামেজ হয়ে গেছে, অনেক দিনে হইলে যা হয় আর কি। যখন বৃষ্টিটা আসছে, ওই বৃষ্টির মধ্যে ওই পাশ থেকে খাঁচার উপরের কভারটা খুলে এসে সামনে চলে আসছে। খাঁচার আপার পার্ট ছিল ওপেন, তো যেই কবুতর পারছে ওই কবুতর উপরে চলে গেছে। এখন মজার বিষয় হচ্ছে, সকাল সকাল আইসে দিই সব কবুতর বাইরে, আমার থরের খাঁচার মানে যেগুলো আমার মেল ব্রিডারগুলো ছিল, মূল কবুতরগুলো তো আর বাসায় ফিড দেওয়া থাকে না, সেই জন্য সমস্যা হচ্ছে এটা। এই যে আমার খাকি, খাকি নিয়ে টেনশন নেই, খাকি গেলে আমার ফ্রেন্ডের বাসায় যাবে। এই যে মাখরা, ও আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে মাখরা কালদমের যে মেন নটটা, নটটা আমার বাসায় আজকে 12 বছর এবং বাসায় ফিড দেওয়া। মশার বিষয় হচ্ছে ওই কবুতরটাও নেই, ওটা চলে গেছে। এই যে যে যেদিকে পারতেছি গিয়ে বসতেছে, এই যে একটা মাদি আরেকটা মাদি এটার সাথে উঠতেছে। ফিড দেওয়া কবুতর যেগুলো নাই সবগুলোর একই অবস্থা, কি বল, যে যেদিক দিয়ে পারতেছে ওইদিক দিয়ে যাইতেছে, এই যে যেদিকে পারতেছে। ওই যে একটা মাদি, ওই যে ওইখানে একটা বোদাপেস্ট মেন মাদিটা, এটা হচ্ছে নীলার বাচ্চারা, এটা সব বাসার বাচ্চা, এগুলো চলে আসবে, ফিড দেওয়া না যদিও। আশেপাশে যারা আছে এইদিকে দেখেন, এই দেখেন এই আশেপাশে কম করে যদি মিনিমাম 15-20টা কবুতর এমনি উঠতেছে, সব ভিড় হয়ে গেছে আর কি, খাঁচার কবুতর সব ভিড় হয়ে গেছে। দেখা যাক কী হয়, গেলে নিয়ে তো পেনের কিছু নেই। আর সব শখের কবুতরগুলো ছিল আর কি, যেগুলো প্রত্যেকটা কবুতর ছিল খুব শখের। দেখা যাক কী হয়, পাওয়া যায় কি না, দাদারা পাওয়া যায় দোয়া করিয়েন। আর এগুলো রাখবো না, এগুলো সব বিদায় বিদায় বন্ধু, বিদায় এসব মেন মেন কবুতরগুলো, প্রত্যেকটা বাছা বাছা এগুলো কবুতর। আশা করি মিস হবে না, এমনি থাকবে, দেখা যাক কী হয় হোপফুলি।